রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক, এটি আমার কামনা। অনেকে জিজ্ঞেস করেন, এই যে পৃথিবীতে অনেকগুলি ধর্মের নামে পার্টি এবং ফিরকার মাজহাব রয়েছে, কোন ফিরকার নামাজ আপনাতে হবে এবং কোন ফিরকার নামাজ পড়লে সঠিক নামাজ হবে? কোরআনের দৃষ্টিতে আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে দেখতে পাই, আল্লাহ বলছেন, দুনিয়ার প্রথম ঘর বক্কাতে তৈরি করা হয়েছে মানব সমাজকে হিদায়াতের জন্য। এই হিদায়াতের মার্কাজটি হল বক্কাতে। এই ঘরটি পবিত্র এবং সকল যুগের মানুষকে হিদায়ত করে। ইব্রাহিমকে তার রব কিছু শব্দ দিয়ে পরীক্ষা করলেন, সে পূরণও করলো। তখন আল্লাহ বললেন যে আমি তোমাকে মানব সমাজের জন্য ইমাম নির্বাচন করলাম। ইব্রাহিম বললেন যে আমার বংশধরগণের মধ্য থেকেও কি ইমাম নির্বাচন করা হবে? আল্লাহ বললেন যারা অত্যাচারী জালিম তাদের উপরে আমার অঙ্গীকার কখনো পৌঁছবে না, এছাড়া বাকি সবাইকে আমি ইমাম বানাবো। কোরআনে আমাদেরকে বলছে যে, কোরআন বলছে যে মানব সমাজের জন্য একটি মার্কাজ, একটি কেন্দ্র, একটি সংসদ রয়েছে মক্কাতে। আর মক্কাতে প্রথম ইমামতি করেছেন ইব্রাহিম রাসুল। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদ জাআলনা বাইতা মাসাবাতা লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত্বাঈফিন ওয়াল আকিফিন ওয়া রুকাই সুজুদ। যখন আমি বিশেষ ঘরটি মানব সমাজের একত্রিত স্থান হিসেবে নির্বাচন করলাম, তো আল্লাহ বলছেন তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, যে নামাজ যে ভঙ্গিতে যেভাবে যত রাখার যে সময় কায়েম করা হচ্ছে সেগুলি তোমরা নিয়ে নাও, সেই নামাজটি হচ্ছে আসল নামাজ। তারপরে আমি ইব্রাহিম এবং ইসমাইলের থেকে অঙ্গীকার নিই যে আমার ঘরখানা তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখার অঙ্গীকার নিই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন কিছু নামাজি রয়েছে এই পৃথিবীতে যাদেরকে তিনি শাস্তি দিবেন। এই নামাজিরা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছেন নিজ নিজ পন্থায়, নিজ নিজ তরিকায়, কিন্তু এই লোকগুলি মরার পরে জাহান্নামে যাচ্ছেন। কারণ কি? এই নামাজি ব্যক্তিরা পৃথিবীতে ফিরকার এবং মাঝহাবের পার্টির এবং মতবাদের নামাজ পড়েছিল, আর ইসলামের নামাজ তারা ভুলে গিয়েছিল। আল্লাহ বলছেন 8 নম্বর সূরা আল আনফালের 34 এবং 35 আয়াতে, ওমা লাহুম আল্লা ইউআযিবুহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওমা কানু আউলিয়া ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন না তেমন কি কারণ থাকতে পারে? তারা তো মাসজিদুল হারামের যে সালাতের নিয়ম নীতি, সেই সালাতের নিয়ম নীতি থেকে মানুষকে রোকে এবং মানুষকে বারণ করে, নিষেধ করে, বাধা দেয়। অথচ তারা মাসজিদুল হারামের ব্যবস্থাপকও নয়। মাসজিদুল হারামের ব্যবস্থাপক সর্বযুগে মুত্তাকিনা ছাড়া আর কেউ হয় না, আর এই কথা মানুষেরা জানে না, অধিকরাই জানে না। আল্লাহ বলছেন তাদের নামাজ, এই ফিরকার নামাজ, পার্টি এবং মাঝাবারি মাসলাকের নামাজ হলো আল্লাহ তাআলার দৃষ্টিতে, বাইতুল্লাহর দৃষ্টিতে তালি বাজানো এবং সিটি বাজানো, বাঁশি বাজানোর মতো। আল্লাহ বলবেন তোমরা এই যে অমান্য করতে, এই একটি সিস্টেমের সালাত তোমরা একদিকে রেখে নিজেদের বানানো সালাত তোমরা পড়ে গিয়েছিলে, পড়ে এসেছে, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তাই তোমাদেরকে দোজখে শাস্তি ভোগ করতে হবে। শিয়াদেরও একটু চিন্তা করা উচিত, সুন্নিদেরও চিন্তা করা উচিত, আহলে হাদিসদেরও চিন্তা করা উচিত এই আয়াতগুলি নিয়ে। কোনো মানুষের এই হক নেই যে সে কাবার নামাজের মধ্যে রদ বদল করবে।
পুরা বাংলাদেশের মসজিদগুলিতে কাবার নিয়মে অনেক মসজিদে আজান হয় না, আর অধিক মসজিদে কাবার নিয়মে তাকবীর পাঠ করা হয় না, কারণ তারা কাবার শত্রু, কাবার আজানের শত্রু, কাবার তাকবীরের শত্রু। আর কাবার নিয়মে নামাজ পড়ানো হয় না, তারা সবাই কাবার শত্রু। হোক তারা যে কোনো সমাজের, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলিম তারা কেউ না। মুসলিমরা কাবার নিয়মে, একটি নিয়মে দুনিয়ার যেখানে থাকুক না কেউ নামাজ কায়েম করে। তবেই তো আল্লাহ বলছেন দুই নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াতে, অমিন হাইতু খরাস্তা ফাওয়াল ইয়াজাকা শাতরুল মসজিদে নারা ওয়াইনাহু লাল হাক্কু মির রাব্বিক। আবার আল্লাহ বলছেন লিয়াল্লা ইয়াকুনা লিন-নাস আলাইকুম হুজ্জা, এটি সত্য দুনিয়ার যেখান থেকে তুমি বেরো না কেন, মসজিদুল হারামের দিকে তোমার ডাইরেকশন হতে হবে, আর তার যে সাতরাগুলি, হিসাগুলি রয়েছে, ছোট ছোট মসজিদ পৃথিবীতে রয়েছে যার ডাইরেকশন হল মসজিদুল হারামের দিকে, সেই সব মসজিদগুলিতে মসজিদুল হারামের নামাজের কপি করতে হবে, আজানের কপি করতে হবে, তাকবীরের কপি করতে হবে। এর জন্য কোনো মতবাদের গ্রন্থ এসে কোনো দিন দাঁড়াতে যেন না পারে, মুসলিমদের মাঝে তো পারে না। তাই যারা মুশরিক তাদের কাছে মক্কার নামাজের মোকাবেলায় তাদের নিজস্ব মতবাদ খুব বেশি গ্রহণযোগ্য। কোনো মানুষের হক হাসিল নেই যে সে কাবার নিয়মকে রদবদল করবে। এখন মাজহাবের লোকেরা, ফিরকার লোকেরা তাদের নিজস্ব মতবাদের নামাজ পড়ে যদি তারা বলে বিভিন্ন গ্রন্থের মাধ্যম দিয়ে যে রাসুল কখনো এইভাবে পড়েছিলেন, কখনো ওইভাবে পড়েছিলেন, কখনো সেইভাবে পড়েছিলেন, তো এগুলি সব শিরিকি কথাবার্তা। রাসুল চিরকাল এক নিয়মে নামাজ পড়েছেন, এক আল্লাহ তাআলার একটি গ্রন্থ আর একটি নিয়মেই কাবাতে চিরকাল ইব্রাহিম রাসুল থেকে নিয়ে মুহাম্মাদুর রাসুলুল্লাহ পর্যন্ত সকল নবীরা সেখানে ইমামতি করেছেন, একই নিয়মে নামাজ পড়াইছেন। কিন্তু এই ফিরকার লোকেরা আজও সেখানে যে বিভিন্ন কায়দায় নামাজ পড়ে, অতীতেও ছিল, তো এরা সবাই শাস্তি পাবে আল্লাহ তাআলা বলছেন। আর সকল নবীরা সেখানে নামাজ কায়েম করতেন। 21 নম্বর সূরা আল আম্বিয়া 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলনাহুম আইমাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়াওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত ওয়া ইকামাস সালাহ। সকল নবীরা ছিল ইমাম, তারা সবাই ইমাম ছিলেন এবং সবাই তারা নামাজ কায়েম করতেন। নামাজ শুধু আপনি এবং আমি মনে করছি যে উম্মতে মুহাম্মাদের উপরেই নাজিল হয়েছে, মিথ্যা কথা, যারা বলছে তারা মুশরিক। নামাজ সকল নবীদের থেকে ছিল, মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম রাসুল সেখানে প্রথম ইমামতি করেন। আর এই নিজাম, এই নামাজের সিস্টেম প্রথম দিন থেকে আজ পর্যন্ত অ্যাজ ইট ইজ চলে আসছে। কিন্তু যারা বাধা প্রদান করে তারা সেখানে যেও কাবার বিপরীত নিজেদের বানানো সেই বস্তা পচা যে মতবাদ, সেই মতবাদের নামাজ সেখানে কায়েম করে। আর এরাই মূলত ওয়াহদাতে মিল্লি আর এই ওয়াহদাতে ইনসানের মাঝে ভেঙ্গে চুরমার করে দিয়েছে, বিভেদ করে দিয়েছে বিভিন্ন প্রকারের নামাজের তরিকা বানিয়ে। ইসলামের একটি সালাতের সিস্টেম যেটা কাবাতে দাইম এবং কায়েম রয়েছে। আপনি মুসলিম হলে কোনো ফিরকার নামাজ পড়তে পারবেন না একমাত্র কাবার নামাজ ব্যতীত। ওখানে ইমামতের স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে, তবে তো আল্লাহ বলছেন টেক ইউর সালাত ফ্রম দি স্ট্যান্ডিং পজিশন অফ ইব্রাহিম দ্যাট ইজ পারফর্ম। তোমার নামাজ নিয়ে নিতে হবে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে, এটাই হচ্ছে সত্য। তো সেখানে আমরা সব দেখতে পাই, ভঙ্গি আমরা দেখতে পাই, আমাদের এলাকাতে হাজিরা রয়েছেন, তারা দেখে এসেছেন। এই হাজিরা যদি সেই মতে নামাজ এলাকার লোকদেরকে এসে না বলে, তাহলে এদের জানতে হবে এদের হজও কবুল হয়নি, কারণ এরা সবাই আল্লাহ তাআলার অ্যাম্বাসেডর হিসেবে সেখান থেকে দেখে এসেছে। তার বিপরীত এসে যদি কোনো মাজহাবের এবং ফিরকার নামাজ পড়ে, সেই নামাজগুলি কবুল হবে না কখনো।